প্রথমে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা টাইপ করব ইউআইডিএআই টাইপ করলাম। করলে এই যে অপশানটা আসবে https://uidi.gov.in, প্রথম যে অপশানটা আসছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখুন এখানে এই ইন্টারফেসটা খুলবে। এই ইন্টারফেসে দেখুন চারটে অপশান আছে, গেট আধারে, লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে অ্যাপয়েন্টমেন্টও বুক করা যায়, চেক আধার স্টেটাস, ডাউনলোড আধার। ডাউনলোড আধার ক্লিক করব আমরা। ডাউনলোড আধার ক্লিক করলে এখানে দেখুন অপশান আসছে আধার নাম্বার, প্রথম অপশান, যাদের কাছে আধার নাম্বার আছে তারা আধার নাম্বার মেনশন করবেন, যাদের কাছে আধার নাম্বার নেই তারা এনরোলমেন্ট আইডিটাকে মেনশন করবেন, নতুন আধার হচ্ছে এনরোলমেন্ট আইডি মেনশন করবেন। আমার কাছে আধার নাম্বার আছে, আমি আধার নাম্বার মেনশন করছি। করলাম, দেন দেখুন অপশান আসছে কি আই ওয়ান্ট এ মাস্কড আধার। মাস্কড আধার অপশানটা সিলেক্ট করবেন না, এটা সিলেক্ট করলে যে আধার কার্ডটা আসবে তার মধ্যে প্রথম আটটা ডিজিটে আপনার যে নাম্বার আছে সেটা দেখা যাবে, সেটা মাস্ক করা থাকবে, ঢাকা থাকবে, তাই আপনি এই অপশানটা সিলেক্ট করবেন না। এবার আপনাকে ক্যাপচা লিখতে হবে, ক্যাপচাটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে হচ্ছে যেখানে ক্যাপিটাল লেটার বা বড় হাতে আছে সেটা বড় হাতে লিখতে হবে, যেটা ছোটো হাতের বা স্মলে আছে সেটা ছোটো হাতে লিখতে হবে। নাও এসটা আছে বড় হাতে, ইউ আছে বড় হাতে, সেভেন, থ্রি, ওয়াই কিন্তু ছোটো হাতের আছে, ছোটো হাতের ওয়াই লিখতে হবে। লেখার পরে সেন্ড ওটিপি, যেই ওটিপি হলো আমার কাছে একটা ওটিপি আসছে, সে ওটিপিটা আমি সিলেক্ট করি। ওটিপি আসলো কি সেটা আমরা লিখছি 704503, এটা হচ্ছে ওটিপি 704503। এটা হওয়ার পরে দেখুন এখানে আছে টেকে কুইক সার্ভে, এখানে ফার্স্ট অপশানটি ইয়েস করে দিন। ইয়েস করার পরে মিডল একটা অপশান সিলেক্ট করুন, দেন নেক্সটটা আছে মোর দেন 15 ডেজ করে দিন এখানে, দেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করার আগে একটা কথা মনে রাখবেন যে এরপর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা খুব সিম্পল, আপনার নামের প্রথম চারটে অক্ষর, আপনার ইয়ার অফ বার্থের চারটে অক্ষর মানে চারটে ডিজিট। সে ফর এক্সাম্পল এখানে অনিশ আছে, অনিশের প্রথম চারটে অক্ষর ANIS অ্যান্ড 1989 ওর ইয়ার অফ বার্থ, তো 1989 এখানে লিখতে হবে। সো আমরা এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করি। ভেরিফাই ডাউনলোড করলে এখানে আমার কাছে এখন আধার কার্ডটা চলে আসবে, দেখুন ওয়েট করুন, এখানে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড চাইলে আমি যার পাসওয়ার্ড তার নামের প্রথম চারটে অক্ষর লিখলাম, দেন 1944 লিখলাম, দেন ওপেন করলাম। করলে দেখুন আপনার কাছে আধার কার্ডটা চলে আসে। নাও এটাকে আমরা এখানে গিয়ে প্রথম অপশানটায় ডাউনলোড করতে পারি, রাইট, আমরা এখানে সেন্ড ফাইল করতে পারি। সেন্ড ফাইল করে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপে, এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে আমি যেখানে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কিন্তু আমি পাঠিয়ে দিতে পারি। তো এটা আমাদের অপশান, আমরা যেখানে খুশি সেখানে পাঠাতে পারি। সো আমার এখানে পুরো হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবো।